এই হলো ঠাকুরনগর মতুয়া মেলা। আমরা আজকে 2019 সালে মতুয়া মেলা পরিক্রমা করব। এই মতুয়া ধর্মমত প্রচার করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, বর্তমান বাংলাদেশের ওরাকান্দিতে। তিনি 1812 সালে জন্মগ্রহণ করেন। পরবর্তী সময় তার পুত্র গুরুচাঁদ ঠাকুর এটিকে সংগঠিত করেন এবং প্রথম মতুয়া মেলা শুরু হয় 1935 সালে ওরাকান্দিতে। দেশভাগের পরে 1948 সালে গুরুচাঁদ ঠাকুরের পুত্র শ্রী প্রমথরঞ্জন ঠাকুর বর্তমান ঠাকুরনগরে এই মেলা শুরু করেন। শিয়ালদা বনগা লাইনে, শিয়ালদা থেকে 66 কিলোমিটার দূরে ঠাকুরনগর। ঠাকুরনগর স্টেশন থেকে নামার পরে স্টেশনের পাশ ধরে বেশ কিছু দূর এগিয়ে গিয়ে ঠাকুরনগর মেলা গ্রাউন্ড। স্টেশনের পাশ ধরে এ পথেই হেঁটে যেতে হবে। চারিদিকে পূর্ববঙ্গের ছিন্নমূল উদ্বাস্তুদের স্থায়ী আস্তানা, এটাই বর্তমান তাদের বাড়িঘর। এই রাস্তা ধরে 7-8 মিনিট হাঁটার পরেই মেলা গ্রাউন্ড। মেলা গ্রাউন্ড এবং সেখানেই মেলা অনুষ্ঠিত হয় প্রতি বৎসর। এখানে তখন তিল ধারণের জায়গা থাকে না। দূরে দেখা যায় ঠাকুরনগর মতুয়া মহাসংঘের অফিস এবং এটাই মেলা গ্রাউন্ড, ওটা হরিচাঁদ মন্দির। এই পথে মতুয়াদের আনাগোনা চলতে থাকে, এই পথে তখন হাঁটা মুশকিল। মেলা শুরু, এটি বনগা রেলওয়ে স্টেশন। বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি বাংলাদেশ থেকেও এই মতুয়া দল মেলায় অংশগ্রহণ করে। আগে যে পথ দেখেছিলাম সে পথেই এখন দল আসছে, দমকা বাজিয়ে, কাসর বাজিয়ে, ধ্বজা উড়িয়ে। মতুয়ারা আসতে থাকে দলে দলে বিভিন্ন জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে। ইনি দলপতি বা পরিচালক। প্রতিটি দলেই একজন দলপতি থাকে এবং প্রতিটি সদস্য এই দলপতির কথা মেনে চলে, তিনি দল পরিচালনা করেন। এখানে কোনো ক্লান্তি নেই, মহা উৎসাহে সবাই ডঙ্কা বাজাচ্ছে, কাসর বাজাচ্ছে। এখানে অনেক ব্যক্তি এবং সংগঠন বিনা পয়সায় মতুয়াদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে। এখানে যেমন খিচুড়ি তৈরি হচ্ছে মতুয়াদের জন্য, তাদের বিশ্রামের ব্যবস্থা আছে, তারা এখানে খায় এবং বিশ্রাম করে, এই জন্য কোনো পয়সা নেওয়া হয় না। আবার সরকারি তরফেও মতুয়া দলকে রেশন দেওয়া হয়। এছাড়া রয়েছে দোকান, রাস্তার পাশে বিভিন্ন ডঙ্কার দোকান, বিশ্রামের জায়গা, শামিয়ানা পেতে দেওয়া হয়েছে, তার পাশেই খাবার জায়গা, হরেক রকমের দোকান। সম্পূর্ণ মাঠটি দোকানে ভর্তি হয়ে যায়, খাবারের দোকান, বইয়ের দোকান, বিভিন্ন রকম গৃহস্থালির কেনাকাটার দোকান। প্রত্যেকটা মতুয়া এখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে যায়। বাংলার ঐতিহ্য, বেতের তৈরি ধামা, পইয়া, কুলো সব এখানে পাওয়া যায়। এগুলো হুঁকো, পূর্ববঙ্গের মানুষের কাছে যা অত্যন্ত প্রিয়। এছাড়াও এখানে পিঠা তৈরির সাজ, মাটির নানা রকম দ্রব্যাদি। তার পাশেই চলতে থাকে মিলন, মিলন মেলা, বিশ্রাম, চা খাওয়া। অনেক পাগল গোসাইরা তাদের আস্তানা গায়েন। এটি দেল, বাংলার ঐতিহ্যবাহী দেল। বাংলাদেশ থেকেও লোক আসে, সম্প্রদায় আসে। এখানে ডাক্তারখানা আছে, সারাক্ষণ চিকিৎসা বিনা পয়সায় দেওয়া হয়, বিশ্রামের জায়গা আছে। মতুয়ারা এখানে বিশ্রাম করেন এবং একদিকে মেলা চলতে থাকে। মেলার যা উপকরণ, খেলনা, ম্যাজিক ইত্যাদি,
এখানে চারদিক থেকে সবাই আসে বারুনি স্নান করতে। একটি পুকুর আছে, তার নাম কামনা সাগর, সেখানে সবাই স্নান করে। মন্দির আছে, হরিচাঁদের মন্দির। মন্দির ঘিরে চলতে থাকে পরিক্রমা বিভিন্ন দলের। কামনা সাগরে স্নান করলে পুণ্যলাভ হয় এবং মনস্কামনা পূর্ণ হয়, এই সেই কামনা সাগর। স্নানের তিথিতে এখানে তিল ধারণের জায়গা থাকে না, তাছাড়াও সবসময় স্নান চলতে থাকে। দূর দূরান্তের লোক এসে হয়তো ঠিক তিথিতে স্নান করতে পারে না, তার আগে স্নান করে পুণ্যলাভ করে চলে যায়। স্নান এবং পরিক্রমা নৃত্য চলতে থাকে, শ্রী শ্রী হরিচাঁদের উদ্দেশ্যে চলতে থাকে এই নিবেদন। তিনি একমাত্র পবিত্রতা, তিনি একমাত্র উপাস্য, শ্রী শ্রী হরিচাঁদ, শান্তিমাতা এবং শ্রী গুরুচাঁদ ঠাকুরের উপরেই শ্রদ্ধা নিবেদন। হরি বল একমাত্র বল, হরি বল ছাড়া আর কিছু নেই। নারী পুরুষ নির্বিশেষে, কিশোর কিশোরী, শিশু বৃদ্ধ, সবাই সেই হরি নামে মাতোয়ারা। এক অদ্ভুত সম্মোহনী নাম। তথাকথিত নিম্নবর্ণের লোকের সংখ্যা এখানে বেশি, কিন্তু তাছাড়াও হরিচাঁদের ভক্তদের মধ্যে মুসলমান, ব্রাহ্মণ এবং অন্য জাত অন্য গোত্রের লোক অনেকেই আছেন। হরিচাঁদ এমন এক ধর্মমত প্রতিষ্ঠা বা প্রচার করেন যেখানে নারীর স্থান অনেক ঊর্ধ্বে। তথাকথিত হিন্দু শাস্ত্রে নারীকে যথেষ্ট অপমান করে নরকের দ্বার বলা হয়েছে, কিন্তু হরিচাঁদ প্রবর্তিত মতুয়া ধর্ম তাকে মাথায় করে রেখেছে। এখানে নারীদেরই অগ্রাধিকার, অনেক দল আছে, নারীরাই পরিচালনা করে। চলতে থাকে হরিচাঁদের উদ্দেশ্যে নিবেদন, প্রণাম, তর্পণ সবই। এক অদ্ভুত উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি এখানে নারীদের জয় জয় আকাশ। চারিদিকে আকাশে বাতাসে হরি বল হরি বল, হরি বিনে গতি নেই, হরি ছাড়া গতি নেই। এটি দণ্ডি কাটা, মনস্কামনা পূর্ণ করার জন্যে, মনোবাসনা পূর্ণ করার জন্যে হরিচাঁদের কাছে আত্মনিবেদন। এখানকার মাটি হরিচাঁদের চরণধুলি, সবাই সেই মাটিতে গড়াগড়ি খায় এবং সেই মাটি মাথায় মেখে হরিচাঁদের চরণ স্পর্শ করে। লাল ত্রিকোণ পতাকা, এটি মতুয়া পতাকা, এর ভেতরে লাল, বাইরে সাদা ঝালর। এই পতাকা এবং হরিচাঁদ শান্তিমাতাকে মাথায় করে নিয়ে চলতে থাকে পরিক্রমা। শিশু, কিশোর, যুবক, যুবতী সবাই এখানে হরিনামে মাতোয়া। পরিক্রমা, স্নান, মেলা সব একই সঙ্গে চলতে থাকে। বেতের কাজ করা লোকও তো এখন কম। হ্যাঁ, আস্তে আস্তে উঠে যাচ্ছে। আমার বাবা ছিল, আমি তো শিখেছি, আর আমরা ছেলে পেলে আর করবে না। চাহিদাও কমে গেছে তো, করবেটা একটু কমে গেছে। তবে এই জিনিসের চাহিদা একেবারে কমে নেই, মোটামুটি চলছে আর কি। কমে এই ছোটোটা পোয়া নাকি এগুলো? হ্যাঁ, এগুলো কুমকে। ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক এবং শেয়ার করুন, অন্যের কাছে হরিনাম পৌঁছে দিন, অন্যের কাছে এই মেলা পৌঁছে দিন, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরবর্তী সময় এরকম আরও ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। প্রতি বৎসর মধু কৃষ্ণা ত্রয়োদশীতে এই মেলা অনুষ্ঠিত হয়, যে তিথিতে হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়। হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতাই এখানে এক এবং একমাত্র আরাধ্য
চারিদিক থেকে লোক আসে বিরামবিহীনভাবে, ক্লান্তিবিহীনভাবে তারা ডঙ্কা কাঁসর বাজাতে থাকে। প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয় ইংরেজি এপ্রিল মাসে এবং বাংলায় চৈত্র মাসে। সম্পূর্ণ ঠাকুর বাড়ি, সম্পূর্ণ ঠাকুরনগর চলে যায় এই মতুয়াদের দখলে। সন্ধ্যা ঘনিয়ে আসে কিন্তু মতুয়াদের বিশ্রাম নেই, তাদের আনাগোনা চলতে থাকে, রাতের অন্ধকারেও চলতে থাকে তাদের পুষ্পার্ঘ্য নিবেদন, তাদের নৃত্য, তাদের বাজনা, তাদের উন্মাদনা। প্রতি বছর চৈত্র মাসে এই মেলা অনুষ্ঠিত হয়, আর কয়েকদিন পরেই হবে। আপনি আসুন, হরি নামের সংকীর্তনে অবগাহন করুন, ভিডিওটি এখানেই শেষ করছি। হরি বল। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।